হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছিল WBP প্রিভিয়াস ইয়ারের, আজকে তার পরবর্তী ক্লাস, ক্লাস নাম্বার 3, যেখানে আমরা সময় এবং কার্য বা টাইম অ্যান্ড ওয়ার্কের যে অঙ্কগুলি তোমাদের এসেছে 2005 থেকে একদম রিসেন্ট 2021-এর পরীক্ষা অবধি, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এর আগে আমাদের দুটি ক্লাস হয়েছে, একটা সিম্প্লিফিকেশন আর একটা ট্রেন সংক্রান্ত সময় দূরত্বের উপর। তো যারা দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে এবং গতকাল এবং পরশুই হয়েছে, তো সেখান থেকে গিয়েও দেখতে পারো। যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি, জয়েন হয়ে যাবে, তার আগে দেখে নাও এখানে যে লিস্টগুলো রয়েছে, যদি এখানে আপডেটেড নেই। এখানে WBP এক্সাইজ কনস্টেবল প্রিলিমিনারি 2019 পর্যন্ত রয়েছে দেখতে পাচ্ছ। তারপরে তো তোমাদের আরও কয়েকটা পরীক্ষা যেগুলো হয়েছে তার কোশ্চেনগুলো এখানে অ্যাড হয়েছে। তো যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল, জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং PDF পেয়ে যাবে। প্রথম অঙ্গ দেখো, WBSI 2006-এ যেটা এসেছিল, যে যদি কোনো কাজ 12 জন লোক 20 দিনে করে, তাহলে 15 জন লোক কত দিনে কাজটি শেষ করবে। খুব সিম্পল, খুব সহজ টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। তো সেখানে এই সেই সহজের অঙ্কর মধ্যে সব থেকে সহজতর এই অঙ্কগুলো থাকে। এবার প্রিভিয়াস ইয়ারে যেহেতু এসছে, তাই এগুলোকে করানো হচ্ছে। সাধারণভাবে এই অঙ্ক তোমরা আশা নাই করতে পারো, এত সহজ। ওকে, কি বলছে এখানে, যে যদি 12 জন লোক 20 দিনে কাজ করতে পারে, তাহলে 15 জন লোক কত দিনে কাজটি করবে। তাহলে 12 জন লোক যদি 20 দিনে করতে পারে, তাহলে 15 জন লোক কত দিনে করবে। স্বাভাবিকভাবে লোক সংখ্যা যেহেতু বেড়ে গেছে, তাই দিন সংখ্যা তাদের কম লাগবে, তাই না? কম লাগবে, কারণ ব্যস্ত সম্পর্ক হয়েছে। সেক্ষেত্রে ওপরে বসবে ছোটটা, নিচেতে বসবে বড়টা, এবং 20 দিয়ে গুণ। তাহলে এখানে কত দিকে কাটে, 3 4 12, 3 5 15, 5 4 20, 4 4 16। অ্যান্সার আসছে 16 দিন, অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। 15 জন লোক থাকলে তাদের কাজটি 16 দিনে শেষ হয়ে যাবে। নেক্সট নেক্সট হচ্ছে, 3 জন পুরুষ অথবা 6 জন স্ত্রীলোক। এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় বেশ আসছে এবং বেশ আসেও, গুরুত্বপূর্ণ খুব। তো এগুলোকে একটু মন দিয়ে তোমরা দেখে নেবে, যে 3 জন পুরুষ অথবা 6 জন স্ত্রীলোক আলাদাভাবে একটি কাজ 20 দিনে করতে পারে, 12 জন পুরুষ অথবা সব 12 জন পুরুষ ও 8 জন স্ত্রীলোক সেই কাজটি কতদিনে শেষ করতে পারবে। এখানে যেটা সব থেকে বেশি নজর দেওয়ার মতো কথা, সেটা হচ্ছে এখানে অথবা আর এখানে ও, এই দুটো শব্দ। এই দুটোকে যদি তোমরা ভালোভাবে লক্ষ্য না করো, তাহলে কিন্তু অঙ্কটাকে ভুল বুঝবে এবং ভুল করবে। প্রথমে দেওয়া আছে, 3 জন পুরুষ অথবা 6 জন স্ত্রীলোক আলাদাভাবে কাজটিকে 20 দিনে করতে পারে, অর্থাৎ 3 জন পুরুষও কাজটাকে 20 দিনে করতে পারবে, 6 জন স্ত্রীলোকও 20 দিনে করতে পারবে। অর্থাৎ আমরা বলতে পারি যে 3 জন পুরুষ যা কাজ করছে, 6 জন স্ত্রীও তাই কাজ করতে পারে। অর্থাৎ 3 জন পুরুষ মানে হচ্ছে 1 জন পুরুষ সমান হচ্ছে 2 জন স্ত্রী। এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর এখানে কি আছে, 12 জন পুরুষ আর 8 জন স্ত্রীলোক। তাহলে এখানে যে কোনো একটা আমাকে কনভার্ট করে নিতে হবে। 8 জন স্ত্রীলোকের জায়গায়, তাহলে 8 জন যদি স্ত্রী হয়, তাহলে 4 জন পুরুষ হয়ে যাবে। তাহলে 8 জন স্ত্রীলোকের জায়গায় যদি আমি 4 জন পুরুষ বসিয়ে দিই, তাহলে টোটাল আসছে 12 জন পুরুষ রয়েছে এখানে, আর এখানে রয়েছে 4 জন পুরুষ, মানে হয়ে যাবে 16 জন পুরুষ। এখানে 3 জন পুরুষে কাজটা কমপ্লিট করছে 20 দিনে, তাহলে 16 জনে করবে কটা, কাজটা কত দিনে। সিম্পল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 16 জন যেহেতু, তাহলে কম করবে, কম সময় লাগবে, তাহলে 3 বাই 16 ইনটু 20, 4 দিয়ে 4 5, 4 দিয়ে 4, মানে হচ্ছে 15 বাই 4, বা এখানে 3 গুণ 3 বাই 4 দিন, যেটা রয়েছে অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে, একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে এবং সি 15 দিনে করতে পারে, তারা কাজ শুরু করার 2 দিন পর এ ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়, কাজটি শেষ হতে কতদিন সময় লেগেছিল। তাহলে কি হয়েছে, একটি কাজ যেটা এ করে 10 দিনে, বি করতে পারে 12 দিনে, সি করতে পারে 15 দিনে, এদের এলসিএম যদি আমি করি, তাহলে আমি পেয়ে যাচ্ছি কত, এদের এলসিএম পেয়ে যাবো 60। সেই হিসাবে এ করছে 6 ইউনিট, বি করছে 5 ইউনিট, সি করছে 4 ইউনিট। এখানে কি বলছে, দুদিন পর, মানে 2 দিন পর্যন্ত তারা একসাথে করেছিল, তারা একসাথে কত করেছিল যোগ করলে, 6 5 11 4 15 ইউনিট। তাই 2 দিনে তারা কত করেছিল, 15 গুণিত 2, মানে 30 ইউনিট, 30 ইউনিট কাজ তারা 2 দিন করেছে। মোট কাজ হচ্ছে কত, 60 ইউনিট। তাহলে বাকি থাকছে কত, 60 - 30 সমান হচ্ছে 30 ইউনিট। এবার এই বাকি যে কাজটা করেছে, সেই কাজটাতে পুরোটাই শীত বি তো করেছে, তাহলে বি ধরো বাকি কাজটাতে এক্স দিনে কমপ্লিট করেছে। আর এখানে বলেছে 4 দিন আগে সি চলে গেছিলো, শেষ হওয়ার 4 দিন আগে, তাহলে এক্স দিনে যদি শেষ হয়ে থাকে বাকি কাজটা, তাহলে সি করেছে x - 4 দিন। তাই সি প্রতিদিন করছে কত, 4 ইউনিট করে, তাহলে সি করছে 4 গুণিত x - 4 সমান হচ্ছে 4x - 16 ইউনিট, এটা। আর বি করছে এক্স দিন, তাহলে বি করছে প্রতিদিন কত, 5 ইউনিট করে, তাহলে বি করছে এক্স দিন, তাহলে 5 ইনটু x সমান হচ্ছে 5x দিন, 5x ইউনিট। তাহলে এ করছে 5x ইউনিট, এ করছে এটা ইউনিট, কত কাজ করেছে মোট, মোট তারা করেছে 30 ইউনিট, সেটা হচ্ছে এর সাথে 4x - 16 + 5x = 30।
বা এখান থেকে পাচ্ছি 9x ইকুয়াল টু, এদিকে 16টা যোগ হয়ে 46, বা এক্স ইকুয়াল টু 46/9। তাহলে এক্স পাচ্ছি আমি এতদিন, আর প্রথমে তারা কতদিন কাজ করেছিল, সবাই 2 দিন একসাথে কাজ করেছিল, তাহলে মোট সময় কত লাগছে, 46/9+2 যোগ করলে 46 আর 18 যোগ করো, 46 আর 18 যোগ করলে 64/9 দিন, তাহলে আমাদের সময় লাগছে মোট 64/9 দিন। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, দেখো, এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 20, 30 এবং 60 দিনে করতে পারে, বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করে তবে এ কাজটি কতদিনে শেষ করবে। ওকে, কি বলেছে এখানে, এ 20 দিনে, বি 30 দিনে, আর সি 60 দিনে কাজটি করতে পারে। তিনটে এলসিএম হচ্ছে 60, তাহলে এখান থেকে এ করছে 3 ইউনিট, এ করছে 2 ইউনিট, এ করছে 1 ইউনিট। এবার এ কি করছে, এ প্রতিদিন করছে 3 ইউনিট করে, এবং তাহলে 3 দিনে সে কত করছে, 3 × 3 = 9 ইউনিট। এবং সেই 3 নম্বর দিনে কি করছে, এ সরি বি আর সি তাকে সাহায্য করছে, তাহলে বি কত করছে, বি করছে 2 ইউনিট, এ করছে, সি করছে 1 ইউনিট। তাহলে 3 দিনে তারা 1 দিন করে কাজ করছে, তাহলে এরা করছে 2+1, মানে হচ্ছে 9 আর 3 = 12 ইউনিট। ঠিক আছে, তাহলে আলটিমেটলি 3 দিনে কাজ কত হচ্ছে, 3 দিনে কাজ হচ্ছে 12 ইউনিট। তাহলে আমাকে কাজ করতে কত হবে, এখানে মোট কাজ হচ্ছে কত, 60 ইউনিট। তাহলে টাইম কত লাগবে, 60/12 = 5, তাই তো, 60/12। তাহলে এখানে সরি, এটা 3 দিনে করছে, 3 দিনে করছে 12 ইউনিট, এদিকে চলে আসো, 3 দিনে করছে 12 ইউনিট, তাহলে 60 ইউনিট করতে কত সময় লাগবে, এটা আমাদের বার করতে হবে। বেশি সময় লাগবে, তাহলে 60/12 × 3, যেখান থেকে পাচ্ছি 4 × 15 = 60, মানে হচ্ছে 15 দিন। তাহলে তাদের কাজটি করতে সময় লাগবে 15 দিন। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। এখানে 3 দিনে করছে 12 ইউনিট, এটা আমি 1 দিন ধরেছি। ওকে, নেক্সট রয়েছে 5 নাম্বার, 8 ঘন্টা করে কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে একটি কাজ সম্পন্ন করতে, 6 ঘন্টা করে কাজ করলে 21 জন মহিলার সেই কাজটি শেষ করতে কত দিন সময় লাগবে, যদি 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করে। এখানে দেখো আমাদেরকে বলেই দিয়েছে 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমাকে কোথাও থেকে একটা, দেখো এখানে যেটা 8 ঘন্টা কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে একটি কাজ সম্পন্ন করতে, তাহলে 6 ঘন্টা কাজ করে 21 জন মহিলার, তাহলে এখানে যেহেতু পুরুষ আছে, তাহলে এই পুরুষটাকে হয় মহিলাতে কনভার্ট করতে হবে, নয়তো এই মহিলাটাকে পুরুষে কনভার্ট করতে হবে। তো মহিলাকে আমি পুরুষে কনভার্ট করিনি, তাহলে 21 জন মহিলা সমান কতজন পুরুষ হচ্ছে, এখানে কি হচ্ছে, 3 জন মহিলা 2 জন পুরুষের সমান, তাহলে 21 হচ্ছে, 21 জন সমান 21 × 2/3, মানে হচ্ছে 7 দিয়ে 14 জন পুরুষ। এবার আমাদের সিম্পল তৈরা শিখে করে দেবো, তাহলে 8 ঘন্টা করে কাজ করে 15 জন পুরুষ 21 দিনে কাজ শেষ করতে পারে, তাহলে 6 ঘন্টা করে কাজ করে 14 জন পুরুষ কত দিনে শেষ করবে কাজটি। ব্যাস, এটাই হচ্ছে আমাদের শর্তানুসারে সমান, যেখানে 6 ঘন্টা করে কাজ করলে সময় বেশি লাগবে, তাই হবে বড়টা উপরে 8/6 × 14 জন হয়ে গেছে, এখানেও সময় বেশি লাগবে, তাহলে 15/14 × 21, এটা দিয়ে। ওকে, তাহলে এখানে কি কি পাচ্ছি, আমি কিভাবে কাটছি, 3 দিয়ে এটা কাটছে 2, 3 দিয়ে এটা 5, আবার এখানে 2 দিয়ে কাটবে 4, 2 দিয়ে কাটবে 7, 7 দিয়ে এটা কেটে যাচ্ছে 3, 2 দিয়ে এটা কেটে যাচ্ছে 2, 2×5 = 10, 30 দিন, অর্থাৎ তাদের সময় লাগবে 30 দিন। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট নেক্সট হচ্ছে, এ একটি কাজ 12 দিনে করতে পারে, এ এবং বি কাজটি একসঙ্গে করলে তাদের সময় লাগে 8 দিন, যদি বি সরি যদি একা বি কাজটা করতে চায় তাহলে করার কত দিনের সময় লাগবে। এটাও একটা সহজ অঙ্ক, যেটা WBSI প্রিলিম 2019-এর প্রশ্ন, যে কি বলেছে, এ যখন কাজটা করে তখন সে করে 12 দিনে, আবার যখন এ প্লাস বি একসাথে কাজটা করে তখন তারা 8 দিনে করে দেয়। এলসিএম করে দাও, 8 আর 12 হচ্ছে 24, তাহলে করছে 2 ইউনিট, এ করছে 3 ইউনিট, তাহলে এ একা করছে 2 ইউনিট, এ আর বি মিলে করছে 3 ইউনিট, তাহলে বি কত করছে, বি করছে 3 − 2 = 1 ইউনিট। বি যদি 1 ইউনিট করে তাহলে তার 24 ইউনিট করতে সময় লাগবে কত, 1 দিন 1 ইউনিট করলে 24/1, মানে হচ্ছে 24 দিন সময় লাগবে, অর্থাৎ বি যদি একা কাজটি করে তারা করতে সময় লাগছে 24 দিন। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক। নেক্সট নেক্সট হচ্ছে, 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার মজুদ ছিল, যদি ওই ত্রাণ শিবিরে আরও 150 জন যোগ দেয় তবে ওই সম পরিমাণ খাদ্যে চলবে কতদিন। ঠিক আছে, 550 জন পুরুষের জন্য খাবার ছিল 28 দিনের, যদি ওই ত্রাণ শিবিরে আরও 150 জন যোগ দেয়, 150 জন যোগ দিয়েছে মানে 150 জন যোগ দিলে হয়ে যাচ্ছে 700 জন, তাই তো, যোগটা করে দিচ্ছি, +150 700 জন, তাহলে যোগ দিলে ওই খাদ্যতে তাদের কতদিন চলবে, তাহলে লোক সংখ্যা বেড়ে গেছে, দিন কমে যাবে, দিন কমে যেতে গেলে বছরটা আগে বসে যাও, 550/700 × 28। ওকে, একটা শূন্য কেটে দাও।
সাত দিয়ে এখানে 10 পেয়ে যাচ্ছ, সাত দিয়ে এখানে 4 পেয়ে যাচ্ছ, এখানে যাচ্ছ 2, এখানে পাচ্ছ 5, এখানে পাচ্ছ 11, তাহলে 11 2 22, তাতে যাবে 22 দিন, অপশন নাম্বার ডিটা রয়েছে। নেক্সট রয়েছে, একটি তাঁত যন্ত্র প্রতি সেকেন্ডে 0.128 মিটার কাপড় বুনতে পারে, তাহলে 25 মিটার কাপড় বুনতে তাঁত যন্ত্রটি কত সেকেন্ড সময় লাগবে? তাহলে আমাকে বুনতে হবে 25 মিটার কাপড়, আমি পারছি প্রতি সেকেন্ডে 0.128 মিটার, তাহলে আমার শত সেকেন্ড সময় লাগবে 25/0.128, এটা এত সেকেন্ড, এটাকে দশমিক তুললে পাচ্ছি 25 × 1000/128, এটাকে এবার আমাকে কাটাকাটি করতে হবে, এবং কাটাকাটি যদি করতে করতে যাই এখানে 2 দিয়ে ভাগ করে পাচ্ছ 64, এখানে পাবে 500, আবার এখানে পাবে 250, এখানে পাবে 32, এখানে পাবে 16, এখানে পাবে 125, ঠিক আছে, নিয়ে এরকমভাবে করতে করতে পেয়ে যাবে 3 125, যদি গুণ করলে 3125/16, যেটা ভাগ করলে আমি পাবো 195.31 বা 195 অ্যাপ্রক্সলি, যেটা রয়েছে অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে, যদি দিনে 16 ঘন্টা করে কাজ করে 12 জন লোক সপ্তাহে 33,600 টাকা রোজগার করে, তবে দৈনিক 12 ঘন্টা কাজ করে 18 জন লোক সপ্তাহে কত রোজগার করবে? এটাও সিম্পল, তৈরাশিকেই হয়ে যাবে। কি আছে, 16 জন লোক ডেলি 12 ঘন্টা কাজ করে 33,600 টাকা ইনকাম করছে, তাহলে 12 জন লোক 12 ঘন্টা করে কাজ করে 18 জন লোক কত ইনকাম করে? তাহলে এখানে সময় যেহেতু কমে গেছে, ইনকাম কম করবে, তাহলে ছোটটা আগে উপরে বসে যাবে 16 গুণিত, এখানে লোক বেড়ে গেছে তাই ইনকামও বেশি হবে, তাই বড়টা উপরে বসে যাবে 12 × 33,600, ঠিক আছে, এটাকে এবার আমাকে কাটাকাটি করতে হবে, 12 12 তো ফার্স্টেই কেটে যাবে, এখানে 16, এটাকে 9, এখানে এটা 8, এটা 8 দিয়ে দেখো চলে যাবে নিশ্চয়ই, 8 4 32, 8 2 16, তাহলে 4200, 4200কে 9 দিয়ে গুণ, 9 2 18 8, হাতে থাকছে 1 4 9 36, এটাকে 37, তাহলে 3 লাখ, সরি 3,37,800 টাকা, তাহলে তারা ইনকাম করবে 37,800, অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট রয়েছে, কোনো ক্যাম্পে 95 জনের 200 দিনের রসদ ছিল, 5 দিন পরে 30 জন ক্যাম্প থেকে চলে গেল, কতদিন ওই রসদে চলবে? ওকে, তাহলে 95 জনের রসদ ছিল 200 দিনের, 5 দিন পর, তাহলে 5 দিন তো তারা খেয়েই নিয়েছে, তাহলে আর আর আছে কত, আর 5 দিন বাদ দিয়ে দেয় তাহলে 195 দিনের বাকি আছে, 30 জন ক্যাম্প থেকে চলে গেলো, তা 30 জন যদি ক্যাম্প থেকে চলে যায় তাহলে 95 থেকে 30 বাদ দিয়ে দাও, মানে হয়ে গেলো 65 জন, তাহলে তাদের আর এটা 195 দিন যেটা যেত সেটা কতদিন যাবে? তাহলে লোক কমে গেছে তার মানে দিন বেশি বেড়ে যাবে, তা বেড়ে যদি যায় তাহলে বড়টা পড়ে বসে যাবে 95/65/195, ঠিক আছে, 165কে দেখো এটা কত দিকে যাবে, 3 দিকে যাবে না, 65 3 195, 3কে 95 দিয়ে গুণ করে দাও, 3কে 95 দিয়ে গুণ করলে 3 × 9 = 27 270 আর 285, তাহলে 285 দিন যাবে, অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট, একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু ক্যাম্পে 640 জন ছিল, ওই খাবার দিয়ে 640 জন লোকের কতদিন চলবে? কি আছে, একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার ছিল, অর্থাৎ 800 জন লোকের 20 দিনের খাবার ছিল, কিন্তু ক্যাম্পটাতে ছিল 640 জন, তাহলে কত দিন যাবে? এই তো অঙ্ক, লোক কম আছে না, যত দিনের আমি ভেবে রেখেছিলাম 800 জনের, কিন্তু আছে 640 জন, তাহলে কম যদি লোক থাকে আমার খাবার বেশি দিন যাবে, বেশি দিন যদি যেতে হয় তাহলে বড়টা উপরে বসবে, মানে 800/640 × 20, এখানে তুমি কাটাকাটি করে দাও, একটা শূন্য কেটে গেল, এখানে তুমি আরও কাটতে পারবে 8 দিয়ে 8 10 80, 8 8 64, এখানে আরও 4 2 দিয়ে কাটবে 4, এখানে কাটবে 5, এখানে 4 দিয়ে এটা কেটে যাবে 5, মানে 5 5 25, তাহলে কতদিন থাকবে এখানে? 25 দিন, অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, এ এবং বি এককভাবে একটি কাজ যথাক্রমে 6 এবং 12 দিনে করতে পারে, দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায় এবং বি বাকি কাজটি একা সম্পন্ন করে, কাজটি সম্পন্ন করতে মোট কতদিন সময় লেগেছিল? এ এবং বি এককভাবে একটি কাজ 6 এবং 12 দিনে করতে পারে, তাহলে এ করতে পারছে 6 দিনে, বি করতে পারছে 12 দিনে, এটা হচ্ছে আমাকে বলে দিয়েছে। এবার কি বলেছে, দুজন একসাথে 3 দিন কাজ করে, তাহলে আমি এটাকে করে নিই, এটা 12 যদি হয় এ করছে 2 ইউনিট, এ করছে 1 ইউনিট, তাহলে তারা একসাথে করছে 3 ইউনিট, যোগ করে 2 দিন তারা একসাথে কাজ, দুজন একসাথে 3 দিন কাজ করেছে, তাহলে 3 দিনে কত করেছে, 3 × 3 = 9 ইউনিট, কাজ পর এ চলে যাচ্ছে, তার মানে এর বাড়ি চলে গেল, এবার বি বাকি কাজটা করছে, বি প্রতিদিন করে কত, 1 ইউনিট, বাকি থাকছে কত, 12 - 9 = 3 ইউনিট,
তাহলে 3 ইউনিট কাজটা তাহলে সে করছে একা, তাহলে 3 ইউনিট করতে তার কত সময় লাগবে, সে করছে প্রতিদিন 1 ইউনিট করে, তাহলে 3/1=3 দিন। তাহলে কাজ শেষ করতে মোট কতদিন সময় লাগলো, প্রথমে তারা 3 দিন করেছিল আর এখানে বি 3 দিন করলো, মানে সময় লাগছে 3 + 3 = 6 দিন। তাহলে কাজটি করতে তাদের মোট সময় লাগবে 6 দিন, অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ একটি কাজ 10 দিনে এবং বি সেই কাজ 15 দিনে করতে পারে, সি এর সাহায্যে তারা 5 দিনে কাজটি সম্পন্ন করবে। যদি কাজটির জন্য তারা 8,790 টাকা পেয়ে থাকে, তবে বি কত টাকা পেয়েছিল? কি বলেছে এখানে, যে এ কাজটি করছে 10 দিনে, বি কাজটি করছে 15 দিনে, সি এর সাহায্যে অর্থাৎ যখন তাদের সি তাদের সাথে করছে তখন তারা 5 দিনে শেষ করে দেয়। তাহলে এলসিএম এদের কত, 5 × 15 = 30, এ করছে 3 ইউনিট, এ করছে 2 ইউনিট, এরা করছে 6 ইউনিট। তাহলে এ করছে 3, বি করছে 2, আর এ বি সি মিলে করছে 6, তাহলে সি কত করছে, সি করছে দেখো a+b+c, এটা থেকে যদি আমি a+b বাদ দিয়ে দিই, তাহলে a+b+c তো করছে 6 ইউনিট, আর এ আর বি মিলে করছে 5 ইউনিট, তাহলে বিয়োগ করলে 1 ইউনিট, তাই না? তাহলে এ সি করছে 1 ইউনিট, যেখানে বি এ করছে 3 ইউনিট, বি করছে 2 ইউনিট, সি করছে 1 ইউনিট, তাহলে a:b:c এদের হচ্ছে 3:2:1, তাহলে এদের মোট আয় হচ্ছে 8,790 টাকা। তাহলে বি এর আনুপাতিক ভাগ কত, 2/2, 3/5, 6, তাহলে এদের বি পাবে 2/6 × 8,790, 2 দিয়ে 3, 3 দিয়ে নিশ্চয়ই কাটবে, 3/2 = 6, 2/3 = 9, 27, 3/3 = 9, তাহলে 2,930 টাকা, অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট কি রয়েছে, দুটি লোক ও 7টি বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে, 4টি লোক ও 4টি বালক ওই কাজ 3 দিনে সম্পন্ন করে, তাহলে একটি লোক ওই কাজ কত দিনে সম্পন্ন করবে? ঠিক আছে, 6 দিন, 51 দিন, 15 দিন নাকি 60 দিন? তাহলে কি আছে, 2 জন লোক, 7 জন বালক, তাহলে লোকে ধরো এক্স কাজ করছে বা এম কাজ করছে, তাহলে 2m + 7 জন বালকে ধরো 7b কাজ করছে, এরা কাজ করছে কতদিনে, 4 দিনে, 4 দিন গুণ করতে যা কাজ করছে। আবার এদিকে 4টি বালক লোক মানে 4m + 4টি বালক মানে 4b, এরা তার কাজ করছে কতদিনে করছে, 3 দিনে, দুটোই বলছে সমান একই কাজ করছে। এটা এখান থেকে আমাকে m:b বার করতে হবে, ঠিক আছে, এখান থেকে আমি পাচ্ছি 8m + 28b = 12m + 12b। তাহলে এখান থেকে 8m যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এদিক থেকে 12 বাদ দিলে 16b = 4m, এখানে কেটে দিলে 1, এখানে 4, তাহলে 4b = 1m, মানে আমি বলতে পারছি যে m/b = 4/1, তাই তো, 4:1, মানে 1 জন লোক সমান হচ্ছে 4 জন বালক, এটা 1 জন লোক মানে হচ্ছে 4 জন বালক, তাই তো, কারণ 1 জন লোক যা কাজ করছে 4 জন বালকে তাই কাজ করছে। এবার আছে এখানে কি আছে, 4টি লোক ও 4টি বালক ওই কাজ 3 দিনে সম্পন্ন করে, তাহলে এখানে 4টি বালকের জায়গায় আমি 1টা লোক বসিয়ে দিই, তাহলে এখানে 4টি লোক আর 1টা লোক 5টা লোক, তাহলে 5টা লোক করছে 3 দিনে শেষ, তাহলে এখানে 1টি লোকে কত দিনে শেষ করবে, সিম্পল তো এটা মুখোমুখি হয়ে যাবে 15 দিনে, গুণ হয়ে যাবে সিম্পল, তাহলে 15 দিনে শেষ করবে, অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক। নেক্সট রয়েছে, কোনো রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ 8.5 সেকেন্ড মন্দ চলে, এবং যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় 5.1 সেকেন্ড দ্রুত চলে, মোটের ওপর 48 ঘন্টায় ঘড়িটিতে সঠিক সময় দেখা যায়, 48 ঘন্টায় কতক্ষণ আগুন জ্লে? WBP কনস্টেবল মেন্স 2018-এর প্রশ্ন, ঠিক আছে। এখানে কি আছে, একটি রান্নাঘর রয়েছে যেখানে একটা ঘড়ি চলছে এবং যতক্ষণ আগুন জ্বলছে ততক্ষণ 8.5 সেকেন্ড মন্দ চলছে ঘন্টায়, আর যতক্ষণ আগুন না জ্বলছে ততক্ষণ সে ঘন্টায় 5.1 সেকেন্ড দ্রুত চলছে, মোটের ওপর 48 ঘন্টায় ঘড়িটিতে সঠিক সময় দেখা যাচ্ছে। তো ধরে নাও তোমাদের 1 সেকেন্ড আগুন জ্বলছে, তাহলে 1 সেকেন্ডে সে এত করে মন্দ চলছে, তাহলে কত মন্দ চলছে, 8.5 × x সেকেন্ড। এবার 48 ঘন্টার শেষে যেহেতু সমান হয়ে যাচ্ছে, তার মানে যতটা মন্দ চলছে এদিকে ততটাই ফাস্ট চলে যাবে, তাহলে এটার সাথে সমান হচ্ছে, তাহলে আগুন জ্বলছে না কতক্ষণ, 48 − x ঘন্টা, তখন কি হচ্ছে 5.1 সেকেন্ড করে ফাস্ট চলছে, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা সমান। এবার 5.1, 8.5 দুটোই দেখো 17 দ্বারা বিভাজ্য, 17 1.7 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5, এখানে পেয়ে যাবে 3, তাহলে গুণ করতে আমাদের সুবিধা হয়ে যাবে, 5x = এখানে 48কে 3 দিয়ে গুণ করো, লিখে দাও এমনি 3 × 48 − 3x, −3x এদিকে চলে গেলে হয়ে যাবে 8x = 3 × 48, এখানে 8 দিয়ে 8, 6 48 বা x = 18,
তাহলে আমাকে কি চেয়েছিল, আগুন জ্বলবে কতক্ষণ সেটা আমি ধরে নিয়েছিলাম এক্স ঘন্টা, তাহলে এক্স ইকুয়াল টু 18 ঘন্টা, তাহলে আগুন জ্বলছে 18 ঘন্টা, অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ এবং বি দুজন মিলে একটি কাজ 15 দিনে করতে পারে। এ একা সেই কাজটি 18 দিনে করতে পারে, বি একা কাজটি কত দিনে করতে পারবে? ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2018-এর প্রশ্ন। ঠিক আছে, এ এবং বি দুজনে মিলে কাজটি করছে 15 দিনে, মানে এ প্লাস বি এরা করছে 15 দিনে, এ একা সেই কাজটি করতে পারছে 18 দিনে, তাহলে বি একা কত করবে? 18 আর 15 এলসিএম করো, 18 আর 15 90, এ করছে 6, এ করছে 5, তাহলে বি কত করছে? বি করছে 6 - 5 সমান 1 ইউনিট, তাহলে 1 ইউনিট যদি করে বি এর 90 ইউনিট করতে কত সময় লাগবে? 90/1 সমান হচ্ছে 90 দিন, অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট নেক্সট রয়েছে, 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা এবং 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে? 25 জন লোক 4 দিনে আয় করছে 810 টাকা, তাহলে 25 জন লোক 4 দিনে করছে 810 টাকা ইনকাম, তাহলে 12 জন লোক 15 দিনে কত টাকা ইনকাম করবে? ওকে, তাহলে এখানে কি হচ্ছে, লোক কমে গেছে তাহলে ইনকাম তারা কম করবে, তাহলে কম যদি করে তাহলে কমটাই উপরে বসবে, 12/25 গণিত। এখানে কি হয়েছে, দিন বেড়ে গেছে 4 থেকে 15 হয়ে গেছে, তাহলে ইনকাম বেশি করবে, তাহলে হবে 15/4 গণিত আছে কত, 810। তাহলে এখানে 5 দিয়ে কেটে দাও, 5 × 3 = 15, 5×5 = 25, এখানে 4 দিয়ে এটা 3, 5 দিয়ে এটা কেটে যাবে 5 = 16, 162, তাহলে 9 × 162, 9×2 = 18, হাতে থাকছে 1, 9×6 = 54, আর 1×55 = 5, হাতে থাকে 5, 9×9 = 14, 1458, অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক। নেক্সট রয়েছে, এগুলো রিসেন্ট এক্সাইজ কনস্টেবল মেন 2021-এর। দেখো, এক ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে কিন্তু তার ছেলের সাহায্য নিলে কাজটি 3 দিনে সম্পন্ন হয়, তার ছেলে একা কত দিনে কাজটি করতে পারবে? দেখো, একই রকম, বুঝতে পারছো যে আগে যেগুলো এসছে তার থেকে বাইরে কিছু না, শুধু নাম্বার চেঞ্জ করে হয়েছে। তাহলে ব্যক্তিটা ধরে নাও এ ছিল যে 5 দিনে কাজটা কমপ্লিট করতো, আর তার ছেলে হচ্ছে বি, তাহলে তার ছেলের সাহায্য নিলে সে কাজটি 3 দিনে শেষ করে দেয়। 5×3 = 15, মানে এ করছে 3 ইউনিট, এ করছে 5 ইউনিট, তাহলে বালক কত কাজ করছে? বালক করছে 5 - 3 = 2 ইউনিট, 2 ইউনিট যদি করে তাহলে প্রতিদিন, তাহলে তার 15 ইউনিট করতে কত সময় লাগবে? 15/2 = 7.5 ইউনিট, সরি দিন, তাহলে 7.5 দিন সময় লাগবে, অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট, 12 জন ব্যক্তি 1.5 কিমি রাস্তা 7 দিনে তৈরি করতে পারে, 28 জন ব্যক্তি 12 কিমি রাস্তা কত দিনে তৈরি করবে? এটা কলকাতা পুলিশ এসআই পিলির পরীক্ষা রয়েছে। তো কি বলছে, 12 জন 1.5 কিলোমিটার রাস্তা 7 দিনে করতে পারে, তাহলে 28 জন 12 কিলোমিটার রাস্তা কত দিনে করতে পারে? দেখো, লোক বেড়ে গেছে মানে রাস্তা সময় কম লাগবে, তাই না? সময় যদি একটু কম লাগবে তাই ছোটটা উপরে বসে যাবে, 12/28 গণিত। এখানে কি হয়েছে, বেড়ে গেছে রাস্তা, তাহলে দিন বেশি লাগবে, তাহলে বড়টা উপরে 12/1.5, এবার 1.5 কে 15 লিখে উপরে তুমি 10 গুণ করে দাও, এখানে × 7, এটা 7 দিয়ে এখানে কেটে দাও, 7×4 = 28, 4 দিয়ে এখানে কেটে দাও 3, 3 দিয়ে এখানে 5, 5 দিয়ে এখানে 2, তাহলে 12×2 = 24 দিন, তাহলে কতদিন সময় লাগছে? 24 দিন, অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 20 নাম্বার, এ একটি কাজ 12 দিনে সমাপ্ত করে, এ এবং বি একত্রে ওই একই কাজ 8 দিনে সমাপ্ত করে, বি একা কতদিনে কাজটি সমাপ্ত করবে? সেম অঙ্ক আমাদের এক্সাইজ কনস্টেবল মেন্সে দেখলে সেই রকমই। এখানে কি বলেছে, এ একা করছে 12 দিনে, আর এ প্লাস বি তারা একসাথে করছে 8 দিনে, তাহলে বি একা কত করবে? 8 আর 12 এলসিএম করো 24, তাহলে এ করছে 2 ইউনিট, এ করছে 3 ইউনিট, তাহলে বি করছে 3 - 2 = 1 ইউনিট, তাহলে 1 ইউনিট যদি করে 24 ইউনিট করতে কত সময় লাগবে? 24/1 = 24 দিন, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট, একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে, সংস্থাটি 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করার বরাত পায়, আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে? অর্থাৎ কি আছে, 45 জন লোক 12 দিনে 10,000টি বাল্ব বানাতে পারে, কিন্তু তাদেরকে বানাতে হবে 9 দিনে 10,000টি বাল্ব, এক্সট্রা কতজন লাগবে? তাহলে প্রথমে কতজন লাগবে সেটা বার করিনি, এখানে কাজ যেহেতু সেম আছে তো সেটাকে আমাকে না ধরলেও চলবে, 12 দিনে লাগতো 45 জন, তাহলে 9 দিনে নিশ্চয়ই বেশি জন লাগবে, তাহলে 12/9 = 45, 5×9 = 45, 5×12 = 60 জন, আমি তো আছে 45 জন, তাহলে অতিরিক্ত কতজন লাগবে? 60 - 45 = 15 জন, তাহলে অতিরিক্ত আমার 15 জন লাগবে, অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর।
নেক্সট রয়েছে, একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, আরও 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কতদিনের যোগান সম্ভব হবে? তাহলে একটি সেনাতে 500 জন সেনাদের 24 দিনের রসদ রয়েছে, তাহলে 300 জন যদি আরও চলে আসে সেখানে, তাহলে হয়ে যাচ্ছে কত, 500 প্লাস 300 মানে হচ্ছে 800 জন হয়ে যাচ্ছে। তাহলে সেটা কতদিন চলবে? স্বাভাবিকভাবেই কম যাবে, কম যদি যায় তাহলে 500/800 গণিত 24, 00 কেটে দাও, 8 × 3 = 24 হয়ে গেল, 3 × 5 = 15 হয়ে গেল, 15 দিন যাবে, অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 এবং 15 দিনে শেষ করে, এ প্রথমে একা 4 দিন করার পর বি 5 দিন কাজটি করে, অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে, তা তিনজন একত্রে করলে কাজটি কত দিনে শেষ করবে? তাহলে এ করছে 10 দিনে কাজটি, বি করছে 15 দিনে কাজটি, প্রথমে এদেরকে বার করে নিই, 15 + 30, এ করছে 3 ইউনিট, এ করছে 2 ইউনিট। কি করছে প্রথমে, এ 4 দিন করছে, এ 4 দিনে করছে 12 ইউনিট, বি করছে 5 দিন, এ করছে 10 ইউনিট, মোট হয়ে যাচ্ছে কত, 22 ইউনিট কাজ, মোট কাজ কত, 30 ইউনিট, বাকি থাকছে কত, বাকি থাকছে 30 - 22 সমান হচ্ছে 8 ইউনিট। এই কাজটা সি করছে 8 দিনে, তাহলে সি প্রতিদিনে কত করছে, 8/8 সমান হচ্ছে 1 ইউনিট, তাই তো? তাহলে এখানে পেয়ে যাচ্ছি এ 3 ইউনিট, বি 1 ইউনিট, 2 ইউনিট, আর সি করছে 1 ইউনিট, তাহলে একসাথে কত করবে, 3 আর 2 = 5 আর 1 = 6 ইউনিট, সবগুলোকে যদি যোগ করে দাও তাহলে পেয়ে যাচ্ছে 6 ইউনিট। তাহলে প্রতিদিন যদি 6 ইউনিট করে, 30 ইউনিট করতে কত সময় লাগবে, 30/6 = 5 দিন, তাহলে একত্রে তারা যদি কাজটা করে, কাজ করতে সময় লাগবে 5 দিন, অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, এক্স একাকী একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা সেই কাজ 30 দিনে সম্পূর্ণ করে, দুজনে একসাথে কাজটি করলে কত কাজ লাগবে? এইরকম যদি থাকে তাহলে এর একটা শর্ট ট্রিক্স রয়েছে, যারা তারা একসাথে কাজ করবে, সেটা হচ্ছে এক্স গণিত ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটা এখানে কি রয়েছে, এখানে আছে 20, এক্স করছে 20তে, বি করছে 30/20+30, এটা তাহলে হচ্ছে 20 × 30/50, 00 কেটে দাও, 5 × 4 = 20 মানে 4 × 3 = 12, তাহলে তারা 12 দিনে করবে, অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নয়তো তোমরা এইভাবে করতে পারো, এক্স করে 20, বি করে 30/60, এ করছে 2/3, এ করছে 2, একসাথে করছে 5, তাহলে 60 করবে 60/5 সমান হচ্ছে 12 দিন, এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তো এই ছিল তোমাদের সময় এবং কার্য থেকে অঙ্ক, আশা 2005 থেকে 2021 সালে যাবতীয় যে WBP-র পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা থেকে। তো তোমরা আশা করি প্রত্যেকটা বুঝতে পেরেছো, বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট জানাবে, কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো এবং কমেন্টে জানাও, আর স্পেশালি শেয়ার লাইক করে দাও, আর চ্যানেলটি যারা যারা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।